প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান কথা নিয়ে যত কথা দর্শক কথা নিয়ে যত কথা অনুষ্ঠানে যেমনটি আমরা জানি যে আমাদের মুখ নিঃসৃত যত কথা আছে সেই কথাগুলোকে নিয়েই এই অনুষ্ঠান সাজানো হয়েছে তাই তো এই অনুষ্ঠানের নামকরণ করা হয়েছে কথা নিয়ে যত কথা যত অনিয়ম রয়েছে যত অসঙ্গতি রয়েছে আমাদের মুখের দ্বারা আমাদের জবানের দ্বারা এবং এর দ্বারা পরিবার সমাজ ও রাষ্ট্রের মধ্যে কি নেতিবাচক প্রভাব পড়ে এর যে ভয়াবহ পরিণাম এবং এর প্রতিকার সম্পর্কে আলোচনা করাই হচ্ছে এই অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য আজও এর ব্যতয় ঘটবে না নিয়েছি খুব চমকপ্রদ একটি বিষয় ইনশাআল্লাহ আমরা জানবো চলুন তার পূর্বে আমরা দরুদে পাকের ফজিলাত সম্পর্কে জেনে নিই দরুদে পাকের অগণিত ফজিলত রয়েছে লট অফ ব্লেসিংস রিসাইটিং দুরুদে পাক আপন দ্য বেনিফিট অফ রিসাইটিং দুরুদে পাক ইজ যেমনটি বর্ণিত রয়েছে আল্লাহর মাহবুব দানায়ুব মুহুন আনিল ওয়ুব আলিহি ওয়া আলি ওসলাম সাত করেছেন কি ইরশাদ করেছেন তোমাদের দিনগুলোর মধ্যে সবচেয়ে উত্তম দিন হল জুমার দিন সোহান আল্লাহ আর জুমার দিনকে বলা হয় যে সকল দিনের সর্দার তাল্লানবী এরশাদ করছেন যে তোমাদের দিনগুলোর মধ্যে থেকে সর্বোত্তম দিন হলো জুমার দিন হজরত সৈদনা আদম আলা না আলি সালাত সালাম এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন তার রুহ মোবারকও এই দিনেই কবজ করা হয়েছিল এই দিনেই সিঙ্গায় ফুঁক দেয়া হবে আর এই দিনেই কেয়ামত সংঘটিত হবে তাই তোমরা এই দিনটিতে আমার উপর অধিক হারে দুরুশরীফ পাঠ করতে থাকো সাহাবাইকরাম আলিহিমর রেদওয়ান আরজ করলেন ইয়া আল্লাহ ইয়া হবি ও আলি ওয়াসাল্লাম আপনার ওয়াফাতের পর আপনার নিকট শরীফ কীভাবে পৌঁছানো হবে তদুত্তরে আল্লাহ নবী সাল্লাহ তালিহিআ আলি ওসাল্লাম সাত করলেন কত সুন্দর এবং চমৎকার কথা শুনুন হৃদয়ের কান্দি আল্লাহ নবী ইরশাদ করলেন যে আল্লাহ তাআলা নবীগণ সালাম এর পবিত্র শরীর মোবারকগুলো খাওয়াকে জমিনের জন্য হারাম করে দিয়েছেন সাল্লু আলাল হাবিব সাল্ল্লাহ আলিহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মাদনী চ্যানেলের দশক শ্রোতা এই যে দরুদে পাক দরুদে পাহক পাঠের জন্য প্রতিটি অনুষ্ঠানে মোবাল্লিক যারা রয়েছেন তারা তারগিব দিয়ে থাকেন দুর্দে পাক পাঠ করার জন্য উৎসাহিত করে থাকেন সত্যিকার অর্থে এই দুদে পাক আমাদের জন্য অনেক বড় এহকাল এবং পরকালের জন্য পাথে স্বরূপ কেননা এই দুদে পাকের মাধ্যমে বান্দা শিফালাভ করে দরুদে পাকের মাধ্যমে তার পেরেশানি দূর হয়ে যায় দরুদে পাকের মাধ্যমে তার যাবতীয় দুশ্চিন্তা বিভিন্ন ধরনের বিপদ আপদও কেটে যায় এই দরুদে পাকের মাধ্যমে তাই তো কবি বলে থাকেন হার দেখ কি দবা হ্যাঁ সাল্লে আলাম হাম্মদ অর্থাৎ প্রতিটি রোগের ব্যাধির আরোগ্য অর্থাৎ শিফা হচ্ছে এই দুরুদে পাক তো কাজেই আমাদেরকেও অভ্যাস গড়ে তুলতে হবে সদা সর্বদা চলনে বলনে কথনে শয়নে স্বপনে জাগরণে আমাদেরকে চলতে ফিরতে উঠতে বসতে সদা সর্বদা আমাদের দুরুদে পাক পাঠ করার অভ্যাস গড়ে তোলা উচিত আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক সেই সৌভাগ্য আমাদের নসিফ করুন সাল্লু আলা সাল্লাম হাদিসে পাকে বর্ণিত রয়েছে নিয়াতুল মিনী মিন আমারিহি মমিনের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম ইন্টেনশন অফ মুসলিম ইজ বেটার দেন ইজ অ্যাকশনস সো লেটস মেক সাম গুড ইন্টেনশনস বিফোর ওয়াচিং দিস প্রোগ্রাম বিফর লিসেনিং সুন ইন্সপায়ার্ড স্পিচ অন্তত একটি নিয়ত আমরা করি যে জাস্ট ফ্রম দ্য বিগিনিং টু দ্য এন্ড শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তবারকাতালা সন্তুষ্টি অর্জনের নিমিত্তে এই অনুষ্ঠান আমরা দেখবো কি দেখব তো ইনশাল্লাহ ইনশা আল্লাহ আজল দর্শক অন্যান্য দিনের ন্যায় আজও খুব চমৎকার একটি বিষয় আমরা নিয়েছি আর তা হচ্ছে চাটুকারিতার ভয়াবহ পরিণাম চাটুকারিতা এ আবার কি অনেকের কাছে বিষয়টা খুব অভিনব মনে হবে কিন্তু বিষয়টা তেমন অভিনব নয় এটা নবী করিম সাল্লাহ তাল রিবা আলী ওয়াসাল্লামের সেই যুগ থেকে চলে আসছে অনেক পুরনো একটি বিষয় এমন একটি বিষয় খুব নেতিবাচক একটি বিষয় খুব ঘৃণ্য একটি বিষয় যে কথা যে শব্দকে মানুষ আজও ঘৃণার চোখে দেখে চাটুকারিতা অর্থ হচ্ছে তোষামত অতিশয় প্রশংসা মানুষকে ভুয়া প্রশংসা করে তাকে অন্ধকারের মধ্যে নিমজ্জিত করা অর্থাৎ অহংকারের পর্দা তার চোখে পড়ে যায় শুধুমাত্র ভুয়া প্রশংসার কারণে অতিশয় প্রশংসার কারণে এর ভয়াবহ পরিণাম কী রয়েছে চলুন আমরা শুনব শুরুতেই কবিতার কয়েকটি পঙ্ক্তি দিয়ে শুরু করতে চাই কবি লেখেন সাহেব কহেন চমৎকার সে চমৎকার মোসাহেব বলে চমৎকার সে হতেই হবে যে হুজুরের মতে অমৎকার সাহেব কহেন কি চমৎকার বলতেই দাও আহা হা মুসাহেব বলে হুজুরের কথা শুনেই বুঝেছি বাহাহা 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 সাহেব কহেন সেদিন বিকেলে বৃষ্টিটা ছিল স্বল্প মোসাহেব বলে আহাহা শুনেছো কিবা বা অপরূপ গল্প সাহেব কহেন কি বলছিলাম গোলেমালে গেল গুলায় মোসাহেব বলে হুজুরের মাথা গোলাতেই হবে দিবকি হস্ত গুলায়ে খোসামদ তোসামদ অতিশয় প্রশংসা করা নিচুতা ও নির্লজ্জতার সামিল ইসলাম ভুয়া প্রশংসা খোসামত সমদ পছন্দ করে না এ ধরনের প্রশংসায় রয়েছে বিভিন্ন ক্ষতিকর দিক কি সেই ক্ষতিকর দিক চলুন আমরা শুনব বর্তমান সমাজে বিভিন্ন সেক্টরে বিভিন্ন প্রেক্ষাপটে আমরা যদি দেখি সেখানে কোনো না কোনো প্রভাবশালী ব্যক্তি থাকে কোনো না কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা থাকে আর তার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকে কিছু তো সমৎকারী। কিছু চাটুকার অতিশয় প্রশংসায় রয়েছে তিন ধরনের গুণা নাম্বার এক যারা নিজেদের উদ্দেশ্য হাসিলের জন্য বাস্তবতার সঙ্গে মিল নেই এমন প্রশংসা করে যা মিথ্যাচারিতার অন্তর্ভুক্ত এমন প্রশংসা করে অনেক সময় আমরা দেখি বিভিন্নভাবে আপনি এই আপনি ওই মাসাল্লাহ আপনার তো চারিদিকে এত প্রশংসা শুনছি এত আপনার বাহাবা শুনছে এমন নানান ধরনের ভূয়সী ভুয়া প্রশংসা করে থাকে নম্বর দুই প্রশংসাকারী ব্যক্তি এমন সব প্রশংসা করে যার উপর তার নিজেরও বিশ্বাস নেই যা অনেক বড় মুনাফিকত অর্থাৎ ভ্রষ্টাচারিতা নম্বর তিন প্রশংসাকারী এমনভাবে প্রশংসা করে যাতে প্রশংসাকারী নিজেই অন্যের চোখে হেয় প্রতিপন্ন হয়ে যায় এতে তার নিচুতা নির্লজ্জতা ও হঠকারিতা প্রকাশ পায় এ তো গেল যে প্রশংসা করে তার ব্যাপারে কিন্তু যার প্রশংসা করা হয় যিনি প্রশংসিত ব্যক্তি তার কী কী ক্ষতি সাধিত হয় চলুন সে সম্পর্কেও আমরা জেনে নিই প্রশংসিত ব্যক্তিরও ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয় নাম্বার এক সে অহংকারে নিমজ্জিত হয়ে পড়ে অথচ মানুষকে অহংকার থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে অহংকারী ব্যক্তিকে আল্লাহ তালা পছন্দ করেন না নাম্বার দুই মিথ্যা ও অতিশয় প্রশংসা শুনে প্রতিপক্ষ নিজের সম্পর্কে অনুরূপ ধারণা পোষণ করতে থাকে পাশাপাশি অন্যান্য লোকদেরকে তুচ্ছ তাচ্ছিল্যের নজরে দেখতে থাকে আর মানুষের নিকট হতে প্রশংসা বাণী শোনার জন্য তার হৃদয় উদ্গ্রীব হয়ে থাকে এই যে একটা পরিস্থিতি এটা শুধুমাত্র কিছু মিথ্যা প্রশংসা অতিশয় প্রশংসা ভুয়া প্রশংসা আমরা যাকে বলি এ ধরনের ব্যক্তিদের কঠোর হুঁশিয়ারি দিয়ে মহান আল্লাহ সুবাহানা হাত সুরা আলী ইমরানে ঘোষণা করেন যারা স্বীয় কৃতকর্মে সন্তুষ্ট এবং তারা যা করেনি তদন্তে প্রশংসা প্রার্থী এরূপ লোকদের সম্বন্ধে ধারণা করো না যে তারা শাস্তি হতে বিমুক্ত বরং তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি অর্থাৎ যন্ত্রণাদায়ক শাস্তি তাদের জন্য আল্লাহ তালা তুলে রেখেছেন তাদেরকে কঠোর শাস্তি তাদের মৃত্যুর পর দেয়া হবে এ জাতীয় লোকের কথা মাঝে মাঝে হয়তো আপনাকে বিমুগ্ধ করবে যারা হটকারী যারা প্রশংসা করে এ ধরনের ভুয়া প্রশংসা এবং অন্তরের কথার ব্যাপারে তারা আল্লাহকে সাক্ষী হিসেবে উপস্থাপন করে প্রকৃতপক্ষে এরা হচ্ছে ভীষণ কলহপ্রবণ ব্যক্তি এরা হচ্ছে ঝগড়াটে ব্যক্তি এরা শুধু নিজের স্বার্থ বোঝে অন্যের স্বার্থ জলে ভেসে যাক অন্যের স্বার্থ ভেসতে যাক নিজের স্বার্থ চাই নিজের বেনিফিট নিজের উপকার কি করে হবে সেই চিন্তায় এরা সব সময় উদ্গ্রীব হয়ে থাকে সেই চিন্তায় এরা ব্যাকুল হয়ে থাকে দর্শক যারা ভুয়া প্রশংসা করে অতিশয় প্রশংসা করে যারা চাটুকারিতায় থাকে তো সমত করে এই ধরনের ব্যক্তি এক তো হচ্ছে এরা মিথ্যাচারিতার মাঝে জর্জরিত হয়ে যায় দ্বিতীয়ত এরা প্রতিপক্ষকে গুনাহের মাঝে নিক্ষেপ করে অর্থাৎ প্রশংসাকারী এবং প্রশংসিত ব্যক্তি কেউই কিন্তু গুণা থেকে মুক্ত নয় বেঁচে থাকা খুবই কঠিন বরং অনেক সময় অসম্ভব হয়ে যায় শুধু মুশকিলই নয় অসম্ভব হয়ে যায় এরা সারাক্ষণ প্রভাবশালী ব্যক্তিদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে গিয়ে তাদের প্রশংসা করে বিভিন্ন স্বার্থ হাসিলের অপচেষ্টায় লিপ্ত থাকে আর অন্যের নামে পরনিন্দা গেয়ে গিবোধ করে নিজের অবস্থান ক্ত করার চেষ্টা করে অনেক সময় এদের অপকর্মের কারণে মানুষকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় এদের প্রশংসায় প্রতারিত হতে হয় প্রতাপশালী ব্যক্তিদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এ কারণে মহান আল্লাহ তারাকালা তার প্রিয় বান্দাদের এ ধরনের লোক থেকে দূরে থাকতে নির্দেশ দিয়েছেন মাদমী চ্যানেলের দর্শক ও শ্রোতা প্রশংসা শুনতে সবারই ভালো লাগে আপনারও হয়তো ভালো লাগে আমাদেরও ভালো লাগে আমারও ভালো লাগে অনেক সময় এমন হয়ে যায় শয়তানের ধোকায় মানুষ পড়ে যায় প্রশংসাকারীকে ভালো লাগে খুব প্রিয় মনে হয় নিয়মিত নামাজ রোজা করেন দিন মেনে চলার চেষ্টা করেন দিনের প্রচার প্রসার প্রতিষ্ঠার কাজে নিবেদিত প্রাণ এমন মানুষও কখনও কখনো প্রশংসা পেতে তাঁর ভালো লাগে যে কেউ আমাকে বলুক যে আমি ইবাদত গুজার কেউ আমাকে বলুক আমি নামাজি কেউ আমাকে বলুক এই লোকটি খোদা ক্ষোধাভিরুক কেউ আমাকে বলুক এই লোকটি সত্যবাদী কেউ বলুক যে ইনি তো কখনো মিথ্যাচারিতাই করেন না কেউ বলুক যে ইনি হচ্ছেন আমানতদার আমিন কখনো আমানতের খেয়ানত করে না কেউ বলুক যে ইনি কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করেন না কেউ বলুক যে ইনি এমন এক ব্যক্তি আমার দেখা চোখে এই প্রথম আমি দেখেছি এমন ব্যক্তিকে এমন নানান ধরনের কথা শুনতে কিন্তু অনেকেরই মন চায় কিন্তু এই সোনার মাঝেও রয়েছে নানান ধরনের বিপদের আশঙ্কা গুনাহের মাঝে পর্যবসিত হওয়ার আশঙ্কা প্রায় দেখা যায় কেউ সামনাসামনি সুনাম করলেও তাকে বারণ করা হয় না বাধা দেয়া হয় না অর্থাৎ মানুষ প্রশংসাকে উপভোগ করে এনজয় করে যখনই কেউ কোনো কথা বলে পাশ থেকে কেউ যদি একজন এসে সেই ব্যক্তির প্রশংসা করে তখন প্রশংসিত ব্যক্তি তার ভাবমূর্তি সে মনে করে যে আমার উজ্জ্বল হচ্ছে সামনের ব্যক্তির কাছে ওই ব্যক্তির অন্তরে আমার প্রতি শ্রদ্ধা জন্মাবে ওই ব্যক্তির অন্তরে আমার প্রতি ইতিবাচক মনোভাব সৃষ্টি হবে এমন নানান ধরনের চিন্তাধারা শয়তান আমাদের মাঝে পুশ করে দেয় তবে এটাও ঠিক যে সব মানুষ সমান নয় একরকম নয় তবে অধিকাংশ ক্ষেত্রে অধিকাংশ লোকই প্রশংসা কামনা করে বাহবা না পেলে দেখা যায় তার কর্মের গতি স্লোধ হয়ে যায় অনেক সময় মানুষকে প্রশংসা করলে তার নামাজ সে নামাজের প্রতি বেশি আগ্রহ দেখায় তাকে প্রতি ভক্ত নামাজের মধ্যে দেখা যায় যদি একবার প্রশংসা করা হয় এই ব্যক্তিটি নামাজি। আবার দেখা যায় কারো যদি প্রশংসা না করা হয় তার ইবাদতের মধ্যে তার কাজের মধ্যে তার হক তা সৎকর্ম কিংবা যে কোনো দৈনিক কর্মকাণ্ড সেই কাজের মধ্যে তার যে গতি রয়েছে সেটা স্লোথ হয়ে যায় স্পিড কমে যায় স্লো হয়ে যায় আর প্রশংসা করলে স্পিড বেড়ে যায় আরও ভয়াবহ কথা হলো অনেক সময় এমনও হয় কোনো কাজ না করে প্রশংসার যোগ্য না হয়েও অনেকে প্রশংসা শোনার জন্য উন্মুখ তথা উতলা হয়ে থাকে মুস্তাদ আহমদ শরীফের মধ্যে বর্ণিত আল্লাহ রসুল সালিবা করেছেন ব্যাপারে আমার যাদেরকে ভয় হয় তন্মধ্যে অন্যতম হচ্ছে বাঘপটু মুনাফিক প্রকৃতির লোক যারা বাঘপটু কথার মাধ্যমে কথার ফুলঝুরি সাজিয়ে মানুষকে বোকা বানিয়ে দেয় মানুষকে নিজের বর্ষতায় নিয়ে আসে মানুষকে নিজের বশে নিয়ে আসে এবং তার দ্বারা পরবর্তীতে সে গুনাহের কাজ করাতে থাকে কোনো মানুষ যদি দেখবেন আপনার বর্ষতা স্বীকার করে আপনার বসে চলে আসে তখন আপনি তাকে যা বলবেন সে তাই করবে আর তার জন্য প্রথম হাতিয়ার হচ্ছে তার প্রশংসা করা তার ভূষী প্রশংসা করা মিথ্যা প্রশংসা করা হুজুর হুজুর বলা তাকে স্যার স্যার বলা এভাবে নানান সময় তার পাশে চারপাশে ঘুরঘুর করা তার প্রশংসা করা অন্যের বদনাম করা অন্যের দুর্নাম করা এই কাজ করার মাধ্যমে সেই ব্যক্তি নিজের স্বার্থকে সিদ্ধি করতে চায় নিজের অবস্থানকে পাকা পোক্ত করতে চায় এটা বুঝতে হবে কাজেই এই চাটুকারিতা থেকে আমাদের দূরে থাকতে হবে সাহবায় কেরাম কোনো চাটুকারকে মিষ্টি কথায় প্রতারণা করার সুযোগই দিতেন না বরং কেউ চাটুকারিতা করার চেষ্টা করলে তাৎক্ষণিক তার বিরুদ্ধে নবী করিম সাল্ল তাল আলিহি আলিহিবা সাল্লামের শেখানো পদ্ধতি অনুযায়ী ব্যবস্থা নিতেন তড়িৎ ব্যবস্থা তাৎক্ষণিক ত্রিমিজি শরীফের হাদিসে বর্ণিত রয়েছে একদিন এক ব্যক্তি দাঁড়িয়ে জনৈক প্রশাসকের সামনেই তার অতিশয় প্রশংসা করতে লাগলো এতে করে হজরত সৈয়দ মিকদাদ ইবনে আসওয়াল্লাহ তালা আনহু তার মুখমণ্ডলে ধুলোবালি তুলে নিক্ষেপ করতে রইলেন আর বললেন রসুলুল্লাহ সাল্ল্লাহ তালা আলিহ আ আলি ও সাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যেন চাটুকারের মুখে ধুলোবালি নিক্ষেপ করি কেউ যদি ভোসই প্রশংসা করে ভুয়া প্রশংসা করে অতিশয় প্রশংসা করে চাটুকারিতা করে তোষামত করে তখন তাকে সেখানেই স্টপ করাতে হবে যা আপনি আমার সামনে প্রশংসা করবেন না যদি প্রশংসা করতেই হয় তাহলে আমার পিছনে গিয়ে প্রশংসা করুন কিন্তু বর্তমান সমাজে এর যে চিত্রপট রয়েছে সম্পূর্ণ ভিন্ন বরং প্রশংসা শুনে আমরা শিক্ত হয়ে যাই ভালোবাসায় সিক্ত অনেক সময় বলেও থাকি যে এই লোকটি আমাকে অনেক ভালোবাসে এ আমার ভালোবাসার লোক এ আমার কল্যাণ চায় ভালো চায় ভাই না এমন কোনো কথা নয় বরং ভালো কে সেই লোককে আপনি চিনতে পারেননি ভালো হচ্ছে সেই ব্যক্তি আপনার প্রকৃত বন্ধু ইউর বেস্ট ফ্রেন্ড সেই ব্যক্তি যে আপনার ভুল ধরিয়ে দেয় আপনার চোখের সামনে আপনার ভুল ধরিয়ে দেবে আপনাকে সংশোধন করবে কারণ কি কারণ সে আপনার কল্যাণ চায় সে আপনার মঙ্গল চায় সেই হচ্ছে আপনার প্রকৃত শুভাকাঙ্ক্ষী ইউর বেস্ট ফ্রেন্ড সেই ব্যক্তি নয় যে আপনার ভুয়া প্রশংসা করে আপনার দোষগুলোর উপর চাদর দিয়ে ঢেকে রাখে আপনার ভুল ত্রুটিগুলোকে সে গোপন করার চেষ্টা করে প্রকাশ করে না অন্যের কাছে আপনি সেই কথা বললে তো অপমানিত হবেন কিন্তু সেই ভুলটাকে সে তাৎক্ষণিকভাবে ঢেকে দেয় মিথ্যা প্রশংসার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে বোঝার তফিক দান করুন দর্শক সাহাবাই কেরাম আলী হিমুর ন্যায় বিনম্র মানুষ মিথ্যা প্রশংসাকারীর সঙ্গে এ ধরনের আচরণ করার কারণ হল মহান আল্লাহ তকালা এবং তার প্রিয় সর্বদা সত্যবাদীদের সঙ্গে থাকতে বলেছেন আর ষড়যন্ত্রকারী থেকে দূরে থাকতে বলেছেন যেমনটি পবিত্র কোরআনের সুরাত তওয়ার মধ্যে মহান আল্লাহ তবারকালা এরশাদ করেন কি এরশাদ করেন হে ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন যে আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সান্নিধ্যে থাকো সংস্পর্শে থাকো তাদের হয়ে যাও তাদের সঙ্গে উপরোক্ত আয়াতে মহান আল্লাহ তোমারকা তালা মিথ্যাচারীদের বর্জন করতে বলেছেন এজন্য যে মিথ্যাবাদীদের চাটুকারিতা মানুষের মধ্যে আত্মম্ভরিতা সৃষ্টি করে অর্থাৎ অহংকার সৃষ্টি করে আত্মম্ভরিতার কারণে নিজের যোগ্যতা ও সক্ষমতা সম্পর্কে মানুষ সম্পূর্ণ ভুল ধারণার শিকার হয় অতিশয় প্রশংসা করলে মানুষের মাঝে যে ভুলটা রয়েছে সেই ভুলটা তার চোখে পড়ে না সে সম্পূর্ণ ভুল একটা ধারণার মাঝে সে রয়ে যায় তার কখনোই আত্মশুদ্ধি তার কপালে জোটে না আত্মসংশোধন তার কখনোই হয় না এই অপগুণ এটাকে গুণ বলবো না অপগুণ এই অপগুণ অন্যকে অবজ্ঞা করতে শেখায় মানুষ তার স্বাভাবিক বোধশক্তি হারিয়ে ফেলে আত্মপ্রবঞ্চনার শিকার হয় আর যে মানুষের মধ্যে আত্মম্ভরিতা থাকে সে নিজের ভুল ত্রুটি সম্পর্কে সচেতন হতে পারে না এই অপগুণ সত্যানুসন্ধান থেকে মানুষকে বিরত রাখে আত্মম্ভরিতা যাদের মধ্যে বাসা বাঁধে তারা কোনো সমালোচনাকে সহজে গ্রহণ করতে পারে না মেনে নিতে পারে না কোনো ব্যক্তি যদি তার সমালোচনা করে সেটা মেনে নিতে পারে না তার কষ্ট হয় কিসের কারণে অহংকারের কারণে আত্মম্ভরিতার কারণে আর এই অহংকার আসে থেকে যার অন্যতম একটি কারণ হচ্ছে মানুষ তার অতিশয় প্রশংসা করে চাটুকারদের মিথ্যা কথনে তারা প্রলুব্ধ হয় চাটুকারদের কথায় প্রভাবিত হয়ে তারা নিরাপদ মানুষদের প্রতি বিদ্বেষ পোষণ করে অনেক সময় নিরপরাধ মানুষদের ক্ষতিও সাধন করে চাটুকারদের কারণে পরিবার থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্রে নানান অরাজকতার সৃষ্টি হয় এজন্যে নবী সাল্লাহ আলি আলিহি আলী সাল্লাম চাটুকারদের অভিসম্পাত করেছেন অভিশাপ দিয়েছেন তাদের উপর বর্ষণ করেছেন হজরতনায় আব্দুল্লাহ বলেন আল্লাহ নবী হুজুর আরবী সাল্লাহ তালা আলি ওয়া আলি সাল্লাম মুসলিম শরীফের হাদিসে বর্ণিত রয়েছে তিনি এরশাদ করেন অতিরিক্ত চাটুকারীরা ধ্বংসপ্রাপ্ত হয়েছে অতিরিক্ত চাটুকারীরা ধ্বংসপ্রাপ্ত হয়েছে তিনি সল্ল্লাহ ইফাসাল্লাম এ কথাটি তিনবার উল্লেখ করেন মাদিনী চ্যানেলের দর্শক ও শ্রোতা পরিশেষে একটি কথা বলতে চাই একটি মেসেজ এই অনুষ্ঠান থেকে আপনাদের কাছে পৌঁছাতে চাই তা হলো মহান আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে চাটুকারিতা তোষামদ খোসামদ অতিশয় প্রশংসা ভুয়া প্রশংসা থেকে আপনাকে আমাকে আমাদেরকে বাঁচার তফিক দান করুন আমরা কখনো অতিশয় প্রশংসা করব না ভুয়া প্রশংসা করব না চাটুকারিতা করব না তোষামদ করব না খোসামদ করব না আর কখনও তা গ্রহণ করব না কেউ যদি করে তাকে সংশোধন করার চেষ্টা করবো করবো তো ইনশাল্লাহ অবশ্যই মাদিনী চ্যানেলের দর্শক ও শ্রোতা আজ সময় এখানেই শেষ দেখা হবে পরবর্তী পর্বে এই চাটুকারিতা সম্পর্কে আরও অনেক তথ্য উপাত্ত নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মদনী চ্যানেল দেখতে থাকুন সল্লু আলাল হাবিব সাল্লোহাম্মদ সাল্ল আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম